আপনারা নেতাজি সুভাষপন্ন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন, তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের যে সামনেই ফর্ম ফিল আপ, তো সেই ফর্ম ফিল আপ কত টাকা লাগবে এবং এনসিদের ক্ষেত্রে কত টাকা লাগবে এবং ফর্ম ফিল আপ কবে শুরু হবে, তো এই নিয়ে আজকে ভিডিওটি আপনারা দেখছেন আপডেটটা দেবাশিস ইউটিউব চ্যানেল স্ট্যাপডেট উইথ মি। তো চলুন আর সময় না করে শুরু করা যাক। তো দেখুন, বিডিপি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কিন্তু 100 মার্কের প্রতিটি থিওরি পেপারের জন্য 105 টাকা করে লাগবে এবং 50 মার্কের প্রতিটি থিওরি পেপারের জন্য 75 টাকা করে লাগবে এবং থিওরি পরীক্ষায় প্রতিটি সেশন সেন্টারের ফি কিন্তু 100 টাকা। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কিন্তু 2টি সেশন আছে, একটি হচ্ছে ডিসেম্বর আর অন্যটি হচ্ছে জুন। তো এই 2টি সেশনের এক্সাম কিন্তু একসাথে নিচ্ছে ডিসেম্বর 2020 এবং জুন 2021-এর। তো আপনাদের কিন্তু 2টি সেশনের তাই হচ্ছে 200 টাকা। এবার বলি প্র্যাকটিক্যাল পেপারের কত টাকা লাগবে। তো প্র্যাকটিক্যাল পেপারে কিন্তু 50 মার্কের প্র্যাকটিক্যাল পেপারের জন্য 100 টাকা করে দিতে হবে এবং 100 মার্কের প্র্যাকটিক্যাল পেপারের জন্য কিন্তু 200 টাকা করে দিতে হবে। এবং আর্টসদের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারদের 740 টাকা লাগবে, সেকেন্ড ইয়ারদের 725 টাকা লাগবে এবং থার্ড ইয়ারদের কিন্তু 830 টাকা লাগবে। এবং কমার্সের ক্ষেত্রেও কিন্তু তাই, ফার্স্ট ইয়ারদের 740 টাকা, সেকেন্ড ইয়ারেদের 725 টাকা এবং থার্ড ইয়ারদের 830 টাকা। এবং সায়েন্সদের ক্ষেত্রে কিন্তু 1250 টাকা চার্জ কাটে। এটা কিন্তু এক্স্যাক্ট বলা যাচ্ছে না কত টাকা কাটবে, কারণ এটা কিন্তু আগের বছর মানে 2020 সালে যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছিল তাদের এমন টাকা কেটেছিল, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কম বেশি হতে পারে। এবারের সাথে বলি এনসি যাদের আছে তাদের কত টাকা লাগবে। তো দেখুন, এনসি পাওয়া সাবজেক্ট আছে যাদের, তাদের কিন্তু যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টের 20 টাকা এবং 30 টাকা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে বাকি যে টার্ম অ্যান্ড থিওরি এক্সামের যত টাকা ধার্য করা হয়েছে সেই টাকাটা কিন্তু পে করতে হবে। সাথে সেন্টার ফি যত টাকা সেটা কিন্তু পে করতে হবে, সেন্টার ফি কিন্তু 100 টাকা করে। আর যদি কোনো সাবজেক্টের প্র্যাকটিক্যাল পেপার থাকে তাহলে কিন্তু 50 মার্কের পেপারের জন্য 100 টাকা দিতে হবে এবং 100 মার্কের পেপারের জন্য কিন্তু 200 টাকা। এর সাথে এক্সাম সেন্টারের জন্য যে টাকাটা ধার্য করা হয়েছে সেটা কিন্তু দিতে হবে। এবার বলি আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে শুরু হবে। তো এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের শুরু হবে জুলাই মাসের 3rd week থেকে। কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের যে এক্সাক্ট ডেটটা সেটা কিন্তু দেবেন জুলাই মাসের 3rd week-এ। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই তার আপডেট দেবে সবার আগে আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।